চার ওভারে চারটি মেডেন সহ ফার্গুসনের অবিশ্বাস্য বোলিং। গুরুত্বহীন ম্যাচের সব আলো নিজের উপর কেড়ে নিলেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। পাপিয়া নিউগিনি এবং নিউজিল্যান্ডের ম্যাচটা আজ ডেট রাবার, জয় পরাজয়ের বিশ্বকাপের উপর কোনো প্রভাব ফেলবে না। অথচ এই ম্যাচ রেকর্ড করলেন লকি ফার্গুসন, 22 বলে 4 ওভার হাত ঘুরিয়ে। কিউই পেসার হাসি যোজনা খুলেও সত্য, 4 ওভারে কোনো রানই দেননি ফার্গুসন। 4টি মেডেন ও 4 ওভারে 3 উইকেট নিয়েছেন তিনি। টি-20 বিশ্বকাপে এমন বোলিংয়ের নজির আর নেই। সোমবার সকালে নেপালের বিপক্ষে বাংলাদেশি পেসার তানজির হাসান শাকিম 21টি ডট বল দিয়ে টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ ডট বলের রেকর্ড গড়েছিলেন। 24 ঘন্টা ফেরাতে না পেরোতেই সেই রেকর্ড ভেঙে দিলেন ফার্গুসন, তিনি দিলেন 24টি ডট বল। ত্রিনিদাদের ব্র্যান্ডলারা স্টেডিয়ামে ফার্গুসনের আগুন ঝরা বোলিংয়ে পুড়িয়েছে পাপিয়া নিউগিনি। বিশ্বকাপ মঞ্চে 24টি ডট বল দিয়ে নিজের অনন্য রেকর্ড স্থাপন করলেন তিনি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এই রেকর্ড আছে, 2021 সালে নভেম্বর পানামার বিপক্ষে 4 ওভার হাত ঘুরিয়ে কোনো রান না দিয়েই কানাডার 7 দিন চাপও নিয়েছিলেন। পাপিয়া নিউগিনির বিপক্ষে 5ম ওভারে বোলিংয়ে আসেন ফার্গুসন, তখন পাওয়ার প্লে চলছিল। ব্যাটিংয়ে ছিলেন আসাদ ভালা, প্রথম বলে দ্রুতগতি বলার পেয়ে যান উইকেট। নতুন ব্যাটসম্যান সেজে বউ পরের 5 বলে নিতে পারেনি কোনো রান। 7ম ওভারে ফিরে একই চিত্র, সেরে বউ পুরো ওভার কাটিয়ে দেন, কোনো রান নিতে পারেননি। প্রথম স্পেলে 2 ওভারে 2 মেডেন ফার্গুসন পান 1 উইকেট। 12ম ওভারে ফার্গুসন যখন ফেরেন তখন চার্লস আমেনি ব্যাটিংয়ে। দ্বিতীয় বলে এলপিডাব্লু হয়ে ফেরেন এই ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যান হিরি হিরি পরের 4 বলে ব্যাটে বল লাগাতেই পারেনি। 14ম ওভারে নিজের শেষ ওভার করতে এসে গতির সঙ্গে নিখুঁত লাইন লেন্থ বজায় রাখেন ফার্গুসন, যা দুর্বোধ্য হয়ে ওঠে পাপিয়া নিউগিনির ব্যাটসম্যানদের জন্য। শেষ ওভারে উইকেট মেরেন শেষ করে তিনি তার বোলিং স্পেল, এই বোলিং স্পেলে শেষ করে নিউজিল্যান্ড এবং জয়লাভ করে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে পাপিয়া নিউগিনি মাত্র 78 রানে অল আউট হয়ে যায়। ফার্গুসন ছাড়াও গুরুত্বহীন ম্যাচে দারুণ বল করেছে 2 তারকা পেসার টেন বোল্ট এবং টিম সাউদি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা জোগাবেন। আপনাদের অনুপ্রেরণায় পরবর্তীতে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।